ছোট বাচ্চাদের একদম যারা বিগিনার আছেন তাদেরকে এই টাইপের বই দিতে পারেন, রিড ইট ইওর সেলফ। ছোট্ট ছোট্ট স্টোরি দেওয়া থাকে একদম, আর হচ্ছে ও এই যে এরকম পিকচার দেওয়া থাকে, সাথে হচ্ছে এক দুই লাইন করে লেখা থাকে। এতে করে বাচ্চারা পড়তে ইন্টারেস্টেড হয়, আর সেই সাথে হচ্ছে বাচ্চাদের রিডিং লেভেলটা খুব ভালো ইম্প্রুভ করে। এইটা হচ্ছে লেভেল টু, আর এরকম হচ্ছে লেভেল ওয়ান টু থ্রি ফোর আছে। বাচ্চাদেরকে একদম বেসিক লেভেল ওয়ান থেকে শুরু করতে পারেন। তার আগে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিওয়ার্ড দিতে পারেন। এই টাইপের ছোট্ট ছোট্ট যে কিওয়ার্ডগুলো আছে, লাইক ইন, ইজ, ইট, ফান, এই টাইপের যে ছোট্ট ছোট্ট কিওয়ার্ড আছে এইগুলো হচ্ছে দিতে পারেন। এতে করে বাচ্চারা যখন হচ্ছে এগুলো শিখে যাবে তখন ওরা পড়তে ইন্টারেস্টেড ফিল করবে। এছাড়াও এবার বই দিতে পারেন, বইয়ের উপরে লেখা থাকবে লেভেল বুক ABCD। এরকম আমার বাচ্চা হচ্ছে এখন আইতে আছে, এ থেকে শুরু করেছিলাম। এরকম ছোট ছোট বই আপনারা দিতে পারেন, এগুলো অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া, একদম ওয়ান সেন্টেন্সের করে থাকে। আরও এটা তো লেভেল আই, এতে আরও কম থাকে। এই টাইপের বই দিলে বাচ্চাদের রিডিং লেভেল অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ হবে, আর সেই সাথে হচ্ছে বাচ্চারা স্টোরি বুক বা বই পড়াতে অনেক বেশি ইন্টারেস্টেড হবে। আর বই পড়াতে যদি বাচ্চাদের একবার আগ্রহ বেড়ে যায় তাহলে যেটা হবে বাচ্চাদেরকে স্ক্রিন টাইম থেকে দূরে রাখতে পারবেন।